ডলার পাচার রোধে বিশেষ নজরদারি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান। বুধবার বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আয়োজিত গণশুনানিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শুনানিতে বেবিচকের কর্মকর্তাদের পেয়ে ভোগান্তি আর নারা হয়রানি নিয়ে ক্ষোভ জানান ভুক্তভোগী যাত্রী সহ অন্যান্যরা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। আপনার 10 তারিখ আজকে লাস্ট আজকে আসা ফ্লাইট, আজকে ফ্লাইট যদি মিস হয়ে যায় তাহলে আমি যেতে পারবো না। জেদ্দায় চাকরি ভিসায় যাবেন রফিকুল, তার ফ্লাইট ছিল গত 1 আগস্ট, যা পিছিয়ে 7 তারিখ হওয়ার পর বাতিল হয়ে আবার 10 তারিখে পৌঁছায়। আজও ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন তিনি। কাতার এয়ারলাইন্স এ আসা আরেক যাত্রীর সাথে আনা লাগেজ পেলেও কার্টন খুঁজে পাননি 7 দিন হলো। দুইটা টলি ছিল, একটা টলি আর একটা হলো কার্টন, তো ওই কার্টনটা আমি পাইনি এখনো পর্যন্ত। এই ধরনের নানা ভোগান্তির পাশাপাশি টিকিট ও সেবা নিয়েও আছে যাত্রীদের অভিযোগ। বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিকিট কেটেও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা, অনেকে আবার পড়ছেন প্রতারণার ফাঁদে। কিন্তু এখন এখানে আসে দেখতেছি আমার ফ্লাইটটা ক্যান্সেল। আমরা সবাই ও রিসা দেখছি পুরো লেগেজটা কেটে ওইখান থেকে মাল বিমানবন্দরে আয়োজিত গণশুনানিতে যাত্রীদের এসব ভোগান্তির সমাধান নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ব্যবিচকের কর্মকর্তারা। এই এজেন্সির মাধ্যমে যারা টিকিট কাটছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এয়ারলাইন্স নিলেন ওইটা আমাদেরকে অবহিত করবেন। আমরা আমাদের দেশে কোনো নাগরিক প্রতারিত হোক অথবা এদের অবস্থা পড়ুক এটা আমরা চাই না। সাম্প্রতিক কালে বিমানবন্দরের ডলার পাচার বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ব্যবিচকের চেয়ারম্যান জানান পাচার যেন না হয় সেজন্য নিরাপত্তা বিভাগ কাজ করে যাচ্ছে। যারা নাকি ডলার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল তাদের কিন্তু আমরা আইন কর্তৃপক্ষের কাছে আমরা হ্যাঁ হস্তান্তর করেছি, এবং কিছু সামান্য ডলার নিয়ে যারা ডিক্লেয়ার না করে যাচ্ছে তাদের কিন্তু আমরা ধরতেছি। যাত্রীদের সেবার মান বাড়াতে বিমানবন্দরের সব সংস্থার কর্মীদের আরো সতর্ক হওয়ার নির্দেশ দেন কর্মকর্তারা। ওয়াইফাই ব্যাপারে যেটা বললেন আমাদের 4টা কোম্পানি এখানে দিচ্ছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।